আজকে অনেক ঠান্ডা পড়ছে, তো সবাইকে এই ইলুমিনেশনটা দেখানোর জন্য আমরা আজকে ঠান্ডাটা সহ্য করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব লিডার্স চ্যানেল। চলো তোমাদের সব পুরো ট্যুরটা দেখাই আমরা। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি রূপপঙ্গি একের সামনে, আর যেখানে আজকে আমি তোমাদের নিয়ে যাবো আর যেখানে ভিডিও দেখাবো, তো অলরেডি আমি সেই স্টেশনে চলে এসেছি। আর এখান থেকে বেরোলেই কিন্তু সব কিছু দেখতে পারবো। চলো তাহলে তোমাদের সঙ্গে দেখাই আর এনজয় করি, তোমরা ভিডিওটা এনজয় করো। এটা হচ্ছে আমাদের রূপপঙ্গি স্টেশন, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ভিড়, আর এই ভিড়ের কারণে কিন্তু এই ইলুমিনেশন, যার জন্য লোকজন এত এখানে এসছে। নর্মাল টাইমে কিন্তু এখানে এত ভিড় হয় না, যদিও এটা টোকিও মেন সিটির মধ্যে পড়ছে, তারপরে কিন্তু এত ভিড় এই ডিসেম্বর নভেম্বর মাস ছাড়া কখনো দেখা যায় না। আমি এখন আছি যে আমাদের সেই জায়ান্ট মাকড়সার নিচে, আর যেই জিনিসটা দেখানোর জন্য নিচে আসলাম সেটা তোমাদের সবার সঙ্গে দেখাবো। চলো তো দেখতে পাবে যে মাকড়সা, কিন্তু মাকড়সা একা নিচ্ছে কিন্তু তার ডিম নিয়ে এসছে। চলো ডিমগুলো তোমাদের দেখাই। দেখতে হবে গাইজ যে মাকড়সার ভেতরে কিন্তু ডিম রয়েছে, কতটাই রিয়েলিস্টিক করার চেষ্টা করেছে এই মাকড়সা, যার জন্য এর মধ্যে ডিমও দিয়ে দিয়েছে। এটা জাস্ট দেখলেই বুঝতে পারবে, জানি না বুঝতে পারছো কি না, আমার এখান থেকে তো বেশ বোঝা যাচ্ছে যে এটা কিন্তু মাকড়সার ডিম। ওই সাদা যেই জিনিসগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু অন্য কিছু না, ডিম। বাজে রাতের 10:11, আর প্রচণ্ড ঠান্ডা, প্রায় 5-6 ডিগ্রির মতো ঠান্ডা, মানে ভাবতে পারছো যে কত ঠান্ডা। তারপরেও কিন্তু আমরা সবাই প্রচণ্ড ঠান্ডা, ও কি বললাম আমি বুঝলাম না, তোমরা বুঝে গেলেই হবে। তো যাই হোক, তো আমরা খালি না দেখতে পাচ্ছ যে কতটা ভিড়। আর ভিডিও এমনি লোকে দেখে না, আর কত লোক ভিড় করে রয়েছে, আর আমি তোমাদের দেখাবো যে এতগুলো লোক কেন এখানে রয়েছে, কি দেখছে ওরা। আর এখানে কিন্তু বেশিরভাগটাই কিন্তু ফরেনার, আর এই জিনিসগুলো কিন্তু ফরেনাররা বেশি এনজয় করে। যখন একটা দেখতে অভ্যস্ত হয়ে গেছে ওরা, অতটা কিন্তু জিনিসটা এনজয় করে। এইখানে যে সিগন্যালটা রয়েছে দেখতে পাচ্ছ যে সবাই সিগন্যালটা রেড হলে কিন্তু এই রাস্তার মাঝখানে চলে আসছে ছবি তোলার জন্য, আর এটা খুব একটা ফানি বিষয়। আর যখনই গ্রিন হয়ে যাচ্ছে এখানে ট্রাফিক পুলিশ যে রয়েছে, ও কিন্তু বাঁশি দিয়ে সবাইকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে। আর আমি তোমাদের দেখাবো আজকে যে এই জায়গাটায় কেন মেনলি এই জায়গাটার থেকেই কেন ছবি তুলছে, তার কারণ হচ্ছে ওই পেছনটা, কারণ এইখান থেকে দাঁড়ালে টোকিও টাওয়ারটা দেখা যায় আর ভিউটা খুব সুন্দর আসে, সুন্দর একটা ভাইস কাজ করে, যার জন্য এত লোক এখানে দাঁড়িয়ে রয়েছে। এই সিগন্যালটা কিন্তু এখন রেড রয়েছে, এটা গ্রিন হলে সবাই মাঝখানে গিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়বে ছবি তোলার জন্য, আর গ্রিন হলে আমিও তোমাদের দেখাবো যে এখান থেকে ভিউসটা কত সুন্দর লাগে আর টোকিও টাওয়ারটা দেখা যায় সেটা। চলো তো এখনই গ্রিন হবে।
সেকেন্ড টাইম তো দেখতে পাচ্ছ জাস্ট ওই পেছনটা দেখা যায়, এতগুলো লোক কিন্তু সবাই কিন্তু আসছে না, এতগুলো লোক সবাই কিন্তু আর ওইটা হচ্ছে টোকিও টাওয়ার দেখতে পাচ্ছ, ওই যে টোকিও টাওয়ার। We'll be right back.